আমাদের কৃষ্ণের প্রতি অনুরাগ আছে মা, আমাদের অনুরাগ আছে সংসারের প্রতি, বিষয়ের প্রতি। আমার বাড়ির কাজকর্ম ঠিকঠাক হবে, তারপরে সময় পেলে ঠাকুরকে ডাকবো, নইলে বাবু ওই জল বাতাসা খেয়েই তুমি থাকো, আমার অত সময় নাই। আমাদের ভগবানের জন্য সময় আছে, আমাদের সংসারের জন্য সময় আছে। সংসার মানে কি? সং মানে অভিনয়। সং সেজে অভিনয় করে না, চৈত্র মাসে হয় সং সাজা। আমরাও তো অভিনয় করছি বলো, কারো মা সেজে, কারো বাবা সেজে, কারো মেয়ে সেজে, কারো ছেলে সেজে। দেখবেন আগেকার দিনে যাত্রা হতো, রামায়ণ যাত্রা, কেউ রাম সাজতো, কেউ লক্ষণ সাজতো, হতো না? আচ্ছা, যেই লোকটা রাম সাজতো, রাম সেজে মঞ্চে উঠে অভিনয় করত, সে কি সত্যি সত্যি নিজেকে রাম ভেবে নিত, যে আমি সেই তেতাযুগের রাম? ভাবতো না কিন্তু। সে কি ভাবতো? আমি একজন অভিনেতা, রামের চরিত্রে অভিনয় করছি মাত্র, আমি রাম নই। এটা তার মনে আছে যে আমি অভিনয় করছি। কিন্তু সত্যি করে বলতো মা, এই সংসারে এসে পিতা মাতা পুত্র কন্যাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরাও যে শুধু অভিনয় করছি সেটা আমরা ভুলে গেছি। আমরাও যে অভিনেতা এটা আমরা ভুলে গেছি, আর ভুলে গিয়ে আমরা ভেবে নিয়েছি আমি সত্যি সত্যি এই ছেলেটার বাবা, আমি সত্যি এর মা, এ সত্যি আমার মেয়ে, সত্যি আমার ছেলে। আচ্ছা, এটা কি সত্যি? এ জন্মে যে তোমার সন্তান, এই পরজন্মে সে তোমার সন্তান হবে গ্যারান্টি আছে? নাই তো। এ জন্মের জন্য শুধু বাবা মেয়ে মা ছেলের অভিনয় করছি মাত্র, আমরা সবাই অভিনেতা। আর এই যে সংসার, যেটাকে আমরা আমার বাড়ি বলে মনে করি, এই যে সংসার এটিকে বলা হয় ভাড়া বাড়ি। আমরা যদি কোনো বাড়ি ভাড়া নিই, দেখবেন এগ্রিমেন্ট পেপার থাকে, এতদিনের জন্য বাড়িটা ভাড়া নিলাম, তাই তো? আমরা যেমন আজকে এখানে কীর্তন করতে এসেছি, আমাদের একটা ঘর দিয়েছে, আমরা সেই ঘরটা কয়েক ঘন্টার জন্য নিয়েছি, তো রেডি হব, আমরা ড্রেসপত্র পরব। আচ্ছা, এবার বাড়ি যাওয়ার সময় যদি আমি বলি যে এই ঘরটায় রেডি হয়েছি, ওটা আমার নামে লিখে দাও, ওটা আমার ঘর, আমি এতক্ষণ ছিলাম, কেউ দেয়? আমি যেখানে দাঁড়িয়ে এতক্ষণ কীর্তন করছি, জায়গাটা আমার, এক্ষুনি পাঁচিল তুলে দেব, কেউ দেবে? দেবে না। কয়েক ঘন্টার জন্য ঘরে ছিলাম, সেই ঘরটা যদি আমাকে সারা জীবনের জন্য না দেয়, তাহলে 20 বছর, 25 বছর, 50 বছর যেই বাড়িটাতে আছি, মরার পরে সে বাড়িটা আমার সঙ্গে যাবে তো? যাবে? যেই বাড়িতে তুমি থাকো, যেটা তোমার বাড়ি বলে মনে করো, কোনোদিন বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো তো, হ্যাঁ গো, মরলে আমাকে আমার সঙ্গে পাঠাবে তো? বাড়ির লোকেরা মনে মনে বলবে, বাড়ি তো ছাড়ো তুমি, মরলে তোমাকেই আগে ঘর থেকে বের করে দেব। যেই ঘরে তুমি থাকো, সবার আগে তোমাকে তোমার ঘর থেকে বের করবে। কেন? বলবে তাড়াতাড়ি বের করো, নইলে বাসি হয়ে যাবে। আমারা আমার করি দিবারাতি মরি, জমে দুতে দেখে রঙ্গ, আরে আরে দিবারাতি মরি, জমে দুতে দেখে রঙ্গ, মনরে
আমার আমার করে জীবন সমরে জন্দুতে দেখে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ছেলে। কোন ছেলেকে বলতে শুনেছো, বাবা আমি তোমার ছেলে, তুমি মরলে আমিও তোমার সঙ্গে মরব, একসঙ্গে যাব? তাহলে যে মরার পরে সঙ্গে যায় না, সে আমার হয় কি করে? বাড়ি তো ছাড়ো, বাড়ির একটা ইট সঙ্গে যায় না। ইট তো ছাড়ো, একটা সূচ সঙ্গে যায় না। তাহলে কি যায়? মরণ সময়ে হাতে গলে বাঁধে, আরে মুখে জ্বালি দিবে চিতা, মরণ হাতে গলে বাঁধি মুখে জ্বালি দিবে চিতা, মরণ সময়ে হাতে গলে বাঁধে মুখে জ্বালি দেবে চিতা, মরণ সময়ে হাতে গলে বাঁধে তোমার মুখে জ্বালি দেবে। এই মুখে আগুন জ্বালায় দিবে সাবধান, এই মুখে তোমার মুখে সেদিন জ্বালায় দিবে। এই মুখে আগুন জ্বালবে তো নাকি? এই মুখে তো, আচ্ছা মুখে আগুন দিল কেন, কেন দেয় জানো? এই মুখে আমার 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 করেছি বলে মুখে আগুন জ্বালায় দিবে। সেদিন মুখিয়া কিছুই আমার নয়, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তোমাদেরই মঙ্গল। ছেলে আমার নয়, বাড়ি আমার নয়, গাড়ি আমার নয়, যা দেখছো কিছুই আমার নয়, আমার সঙ্গে যায় না এগুলো, কিচ্ছু যায় না। তবে একটা জিনিস যায়, যেখানে বসে আছো হরি নামে যাবে আর প্রাণে যাবে গো হরি।
সেদিনে শ্মশান ঘাটে লয়ে যাবে গো। যেই সংসারের কিছুই যাবে না, সে সংসারের প্রতি এত মায়া কেন, এত অনুরাগ কেন, এত ভালোবাসা কেন? সেই ভালোবাসাটা যদি ভগবানের প্রতি হয় তবে ভগবানকে পাওয়া যায়। আমাদের পদাবলী কীর্তনে আছে অনেক বড় বড় তালের গান, যেগুলো আমাদের গাইতেই হয়, না গাইলে হবে না মা। তরকারি রান্না করতে গেলে যেমন লবণ দিতে হয়, পায়েস রান্না করতে গেলে মিষ্টি দিতে হয়, কীর্তন গাইতে গেলেও সুরতাল গাইতে হয়। তা খুব বেশি গাইব না, তা না হলে বেশি আ আ করলে যে কটা আছে এ কটাও পালিয়ে যাবে। তবে আমাদের একটু গাইতেই হয়, একটু ধৈর্য ধরে বসবেন, কেউ কথা বলবেন না, একটুখানি গাইব। তে ওরতাল চোদ্দ মাত্রা শ্রীদাম সুদাম দাম ও আর ভাইয়া ব ও অয় শ্রীদাম সুধাম।
সীতাম সোদাম দাম আরে ভাইয়া বলরাম সীতাম সোদাম দাম আরে বলরাম সীতাম সোদাম দাম আরে ভাইয়া বলরাম সীতাম সোদাম দাম আরে ভাইয়া বলরাম সখা গণ লইয়া হেন কালে গো বৃন্দাবনে কি হচ্ছে, সীতাম সুদাম সখাদের নিয়ে ভাই কানাই যাচ্ছে, বাজাইয়া সিংহা বেনু চলে যায় রামে কানু, বাজাইয়া সিংহা বেনু চলে যায় রামে কানু, বাজাইয়া সিংহা বেনু চলে যায় রামে কানু, চলে যায় শিলা যমুনার কূলে প্রবেশিলা 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 যমুনার কূলে কিবা প্রবেশিলা প্রবেশিলা যমুনার ওই দেখো নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় চলন পাকা বলন পাকা নেচে 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 চলে যায় চলন পাকা বলন পাকা নেচে নেচে চলে যায় চলন পাকা নেচে নেচে চলে যায় ও মাইরা গোবিন্দের সোজা বলে কিছু আছে যা দেখো সবটাই বেকা দাঁড়াবে বেকা কথা বলবে বেকা তাকাবে বেকা নামটা বেকা নাম বাঁকা না তোমরা একবার বলো রাধা বলো পয়সা লাগবে না রাধা বলো রাধা রাধা বলতে কষ্ট হলো হয়নি না সোজা নাম না একদম রাধা কোনো প্যাঁচ নাই এবার বলো কৃষ্ণ অনেকে তো বলতেই পারে না অনেকে বলে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ নয় কৃষ্ণ কয়েক তলায় টেরা নাম টেরা ও দাঁড়াবে টেরা ও তাকাবে টেরা ও কথা বলবে টেরা এমনি করে বড় বড় চোখ তো টানা টানা চোখ তাতে আবার টেরা তাতে আবার টেরা তোমরা টেরা মানুষ দেখেছো মা যার দিকেই তাকাক না কেন মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে টেরা মানুষদের এটা স্বভাব তা গোবিন্দের সবটাই টেরা টেরা হয়ে নাচতে নাচতে শ্রী যমুনার তীরে এসে উপস্থিত হলেন এই যে ভাই কানাই সখাগণ নিয়ে গেলেন রাজপথ দিয়ে ভাই কানাইয়ের এই যাওয়াটা দূর থেকে একজন দেখলেন তিনি কে আপনারা অনেকেই শুনেছেন কীর্তন শুনতে এসে ওনার নাম তিনি হলেন অঘটন ঘটন পটীয়সী যোগ ও মায়া যাকে বৃন্দাবনে সকলে ডাকে বুড়িমা সেই বুড়িমা দেখছেন যে গোবিন্দ সখাদের নিয়ে ওই নিধুবনের দিকে গেলেন তা বুড়িমা মনে মনে ভাবছেন কানু তো গেল এখন যদি রাধারানীকে নিয়ে যেতে পারি তাহলে কি হবে যুগল দর্শন হবে আর আমার একটা ইচ্ছা যুগল দর্শন করব তাই বুড়িমা কি করলেন রাধারানীকে আনবার জন্য
জটিলা মায়ের ভবনে যাচ্ছেন রাধাকে করিতে সঙ্গে, বড়াইও চলিল রঙ্গে। বড়াইও চলিল রঙ্গে, একটা লাঠি থাকলে আমাকে দিবে তো, বুড়োদের লাঠি, লাঠি দেবে, লাঠি আছে কারো কাছে? লাঠি বড়াইও রাধাকে করিতে সঙ্গে, বড়াইও চলিল রঙ্গে। রাধারানীকে আনতে তাই মনে খুব আনন্দ, খুব সেজেছে আজকে বুড়ি, খুব সেজেছে, একেবারে পাকা চুলে খোপা করেছে, তাতে আবার ফুল গুজেছে, ও মা, কানে আবার তুল পরেছে, বাবা, মাথায় আবার সুন্দর কাপড়ের ঘোমটা। গোবিন্দ দর্শনে যেতে গেলে সেজে গুজে যেতে হয়, তাই না? যত সুন্দর করে সাজবে, যার জন্য সাজার মতো দেহটা পেলাম তার জন্যই তো সাজব। হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। কেমন ভাবে যাচ্ছেন বুড়ি হাতে লাঠি নিয়ে? লাঠি ছাড়া চলতে পারে না, বয়স হয়েছে তো, মনে করুন এটা লাঠি, নাই তো আর কি হবে, এই যে লাঠি চলেছেন, হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, হেলে দুলে আমার বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে, পাকা চুলে খোপা বেঁধে হেলে দুলে বড়াই চলে। মকর কুণ্ডল হরণে মকর কুণ্ডল, বুড়িমা এসেছেন কোথায়? জটিলার বর ভবনে, তার ঘরেই তো রাধারানী থাকে, জটিলা মায়ের ঘরের বৌমা না রাধারানী, তা জটিলা মায়ের কাছে এসেছেন, এসে দেখছেন মা বেটি দুহুজনে, মানে জটিলা কুটিলা দুহুজনে কি করছে জানো? বৌমার নামে নিন্দে করছে। কুটিলা বলছে, বৌ ও মা, তুই তো ঘরে বসে থাকিস, কানেও কম শুনিস, মরণ হয়েছে আমার, ঘাটে গেলে পাড়ায় গেলে সবার মুখে একই কথা, জটিলার ঘরের বউ কৃষ্ণ কলঙ্কিনী, ছা 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 ছা, লজ্জায় মরি যায়, মা কানের মাথা খেলি নাকি, কিছু বলছিস না কেন? জটিলা মা বলছে, কুটিলে কি বলি, দিনকাল ভালো না, আগেকার দিনে পুরো বুড়িদের কথা গ্রাহ্য ছিল, আগেকার দিনে পুরো বুড়িদের কথা ছোটরা শুনত, বৌমারা শাশুড়িদের মানত, এখনকার দিনে কি হয় জানো? বলবো, রাগ করবা না তো, এখনকার দিনে বৌমা আসছে, শাশুড়ি সাবধান, এ হলো এখনকার যুগ। তবে এ বাড়ির বৌমারা মনে হয় খুব ভালো, ওই দিলীপ কাকু বলছিল আমার বৌমারা খুব ভালো, এ বাড়ির শাশুড়ির কোনো চিন্তা নাই, ছাড়ো সবাই তো সমান না, তোমাদের গৌর গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ হবে এইটুকুই বলবো। তা জটিলা মায়ের কথা শুনে বুড়িমা তালের তাল দিচ্ছে, তাই তো জটিলে, তাই তো, আজকাল কি যে হলো, আগেকার দিনে বৃদ্ধের কথা গ্রাহ্য ছিল, আর এখনকার দিনে হ্যাঁ সব অগ্রাহ্য। তবে দেখ জটিলে,
আমি তোর কাছে এসেছি তোর ভালোর জন্য, আমি তো সব সময় তোদের মঙ্গল চাই। শোন, আজকের দিনটা খুব ভালো দিন। আজকের দিনে যদি কোনো সদবা রমণী নিধুবনে গিয়ে ভবানী পূজা করতে পারে, তার পূর্বপুরুষ স্বর্গে বাস করে আর তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। এই জটিলে তোর ঘরে যে সুন্দরী বৌমা আছে, ওকে আমার সঙ্গে দিয়ে দে, আমি নিয়ে যাই সঙ্গে করে পুজো করিয়ে দিয়ে আসি। জটিলা মা বললেন হবে না। কেন হবে না? হবে না, বউকে ছাড়া যাবে না। কেন, কি হয়েছে? আরে তুমি জানো না আমাদের ঘরের বউ ঘর থেকে আজকাল বেরোতেই পারে না। কেন, কি হয়েছে? আরে আছে বৃন্দাবনে একটা ডেপো ছোড়া, ও বড় সাংঘাতিক ছোড়া, ও স্বভাব ভালো না। আমাদের ঘরের বউ ঘর থেকে বেরোলো সঙ্গে সঙ্গে থাকে, সাত নয় পাঁচ নয় একটা মাত্র বৌমা ঘরের মধ্যে রেখে দিয়েছি, বের করবো না ঠিক করেছি। জটিলামের কথা শুনে বুড়িমা বললেন আহা, এখানে ছোড়া কোথা থেকে এলো? তার বউ তো আমার সঙ্গে যাবে, আমি সঙ্গে করে নিয়ে যাব, পূজা দেবে, তোর ঘরের বউ তোর ঘরে আবার দিয়ে যাব, তাহলেও হবে না? ঠিক আছে মা, তোমাকে তো খুব বিশ্বাস করি, ঠিক আছে তুমি যখন এসেছো ফেরাবো না, নিয়ে যাও, তবে ঠিকঠাক পুজো দিয়েই নিয়ে এসো। কিন্তু বুড়িমা মনে মনে বলছেন যেখানে পুজো দেওয়ার সেখানেই দেবে, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ রে, এটা উপরের কথা, হ্যাঁ হ্যাঁ পুজো দেওয়াবো বলেই তো নিচ্ছি। তার বউকে ডাক দেখি, জটিলা মা ডাকলেন, জটিলা কুটিলা শুনি বধুরে ডাকিয়া আনি, জটিলা কুটিলা শুনি বধুরে ডাকিয়া আনি, জটিলা কুটিলা শুনি বধুরে ডাকিয়া আনি, সপে দিল বড়াইয়েরও করে, আজি সপে দিল আহা সপে দিল বড়াইয়েরও করে, সপে দিল বড়াইয়েরও করে। রাধারানীকে ডেকে এনে রাধারানীর হাতটা বুড়িমার হাতে দিয়ে, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, তোমার হাতে দিলাম বড়াই, একটু দেখে শুনে নিয়ে যেও তোমার হাতে দিলাম বড়াই, দেখে শুনে নিয়ে যেও তোমার হাতে দিলাম বড়াই, দেখে শুনে নিয়ে যেও তোমার হাতে দিলাম বড়াই, হরি হরি সপে দিল বড়াইয়ের করে, সপে দিল বড়াইয়ের হাতে। রাধারানীর হাতটা দিলেন, এই মা নাও নিয়ে যাও, আবার সময় মতো দিয়ে যেও। বুড়িমা রাধারানীর হাতটা ধরে জটিলার ভবন থেকে বেরিয়ে এসে বলছেন, নাতনি তোমাকে কেন এনেছি বলো তো? রাধারানী বললেন আমি জানি। কি জানো বুড়িমা? একটু আগে তো আমার ঘরের সামনে দিয়ে বধূ গেল বাঁশি বাজিয়ে বাজিয়ে, আমি বাদিনীর ঘরে থাকি তাই ভালো করে মুখটা দেখতে পেলাম না। জানো মা, তখন থেকেই ঘরে বসে ভাবছি যদি কেউ আসতো, যদি কেউ একটু উপায় করত, আমি গোবিন্দ বদনে দেখতে পেতাম, বদনে দেখতে পেতাম। ও মা, ভাবতে ভাবতেই তোমার গলা শুনতে পেলাম, আমি ঠিক বুঝেছি তুমি আমায় গোবিন্দ দর্শনের জন্য নিয়ে যাবে। বুড়িমা বললেন বুঝেইছো, যখন দেরি করছো কেন, তাড়াতাড়ি এসো, আমি তো একা নই, সামনে সব আছে তোমার দলের লোক, তোমার সখী ললিতা বিশাখা সব অপেক্ষা করছে, চলো সখীদের সঙ্গে মিলিত হলেন রাধারানী। সখী গণ সঙ্গে করি চলিলেন বিনোদিনী, সখী গণ সঙ্গে করি চলিলেন বিনোদিনী, সখী গণ সঙ্গে করি চলিলেন বিনোদিনী, সখী গণ সঙ্গে করি
পথ ধরি যা, কৃষ্ণ কথা কইতে কইতে, জয় কৃষ্ণ কথা হরি কইতে কইতে, কৃষ্ণ কথা কইতে কইতে, জয় কৃষ্ণ কথা কইতে কইতে, ওই কৃষ্ণ বদন দেখবে বলে, কৃষ্ণ কথা কইতে কইতে, কৃষ্ণ বদন দেখবে বলে, জয় কৃষ্ণ কথা কইতে, নিধুবন পথ ধরি যা, নিধুবন পথ ধরি যা, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, তোমরা যাবে তো কৃষ্ণ দর্শনে? তাহলে যাকে দেখতে যাবে তার নাম আগে স্মরণ করতে হয়, নামে তো নামই মিলে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। আমরা একটু নাম গাইব, হাতে তালি দিয়ে সবাই আমার সঙ্গে গাইবে, যাদের ঘুম পাচ্ছে তাদের কানের কাছে গিয়ে তালি মারো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাখি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, সবাই মিলে কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাখি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, কৃষ্ণ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাগে মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, হরি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাগে মা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব। কৃষ্ণ নাম গাইতে গাইতে সখীগণ সঙ্গে নিয়ে কৃষ্ণ অনুরাগে ডগমগ হয়ে চলেছেন। রাধারানীর তো কৃষ্ণ অনুরাগ, রাধারানী যাচ্ছেন কৃষ্ণ অনুরাগে, নামে গাইতে গাইতে কোথায় দেখতে পাবো কৃষ্ণ, সখীগণ সঙ্গে নিয়ে যাইতে কহে কৃষ্ণ কথা, ছল ছল নয়ন পাতা, যাইতে কহে কৃষ্ণ কথা, ছল ছল নয়ন পাতা, যাইতে কহে কৃষ্ণ কথা, ছল ছল নয়ন পাতা, আখি চলে বক্ষ ভেসে যায়, ভেসে যায় আখি জলে বক্ষ ভেসে যায়, জয় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ওই কৃষ্ণ বদন দেখবে বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বদন দেখবে বলে, ওই সখীগণ সঙ্গে লয়ে, কৃষ্ণ বদন দেখবে বলে, সখীগণ সঙ্গে লয়ে, কৃষ্ণ বদন আখি জলে বক্ষ ভেসে যায়, ধনী রাম আখি জলে বক্ষ ভেসে যায়। সখীগণ নিয়ে কোথায় আসলেন? বুড়িমা তো জানেন গোবিন্দ কোথায় এসেছেন, নিধুবনে, আর নিধুবনে এসেছেন রাধারানী, সখীগণ নিয়ে অপেক্ষা করছেন। ও বুড়িমা, রাধারানী বলছেন, ও বুড়িমা, তুমি যে বললে আমার বধু এখানেই আছে, কোথায় গো? বুড়িমা বললেন, অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করলে ভগবানকে পাওয়া যায় না, একটু অপেক্ষা করো, একটু মনে মনে জপ করো, দেখবে ঠিক আসবে। এদিকে অন্তর্যামী গোবিন্দ সখাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ বুঝতে পারলেন রাধারানী এসেছে, আর তো খেলা ভালো লাগে না, 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 রাধা বদন মনে হয়ে আর খেলা ভালো লাগে না, রাধা বদন মনে মনে আর তো খেলা ভালো লাগে না। খেলছিলেন তো, হঠাৎ মুখটা কালো করে এক পাশে গিয়ে সুবলের চোখ পড়েছে, সুবল বলছে, এই কানাই কি হয়েছে, আরে কি হয়েছে, আমার মুখটা শুকনো কেন, ভালো লাগছে না, ভালো লাগছে না, এই সুবল তোরা যেমন খেলছিস খেল, আমি একটু আসছি, কোথায় যাবি, আসছি বাপু, একটু ঘুরে আসি, একটু শীতল বাতাস লাগিয়ে আসি গায়ে, এটা বললেন না আসল কথাটা বলা যায়, কোথায় যাবে প্রেমের কথা লজ্জা করে না, ভালোবাসার কথা ওটা গোপন রাখতে হয়,
তাই উল্টোটা বললে, এই শোভা তুই খেয়াল, আমি তো আসছি। আসছি মানে বলা দাদা যদি জানতে পারে, জানতে পারলে তো জানার আগে আমি এসে যাবো। যাই না, আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস। সুবলকে বলে চলে আসলেন, কোথায় এলেন, যেখানে রাধারা নিয়ে এসেছেন দূরে দাঁড়িয়ে আছেন। বুড়িমা বললেন, ওই দেখো কে এসেছে, ও মা কহিছে বড়াই সোনা হে কানাই, 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 কি ভাব ভেবেছো মনে, কি ভাব ভেবেছো মনে, শিরাধা লইয়া তি ভঙ্গ হইয়া, শিরাধা লইয়া তি ভঙ্গ হইয়া, দাঁড়াও যুগল থামে, দাঁড়াও যুগল থামে, ওহে দূরে দাঁড়িয়ে আছো কেন, এদিকে এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি, এসো। গোবিন্দ এসেছেন, কি কি করে বুঝলে আমরা এখানে এসেছি? গোবিন্দ বললেন, মনে মনে যদি কেউ আমাকে স্মরণ করে, যদি মনে মনে ডাকে, যদি আকুল প্রাণে ডাকে, আমি না এসে কি থাকতে পারি, থাকতে পারি? বুড়িমা বলছেন, জগতে তো কতজনা ডাকে, কই এরকম যাও না তো। গোবিন্দ বললেন, যাব কি করে, আমায় তো ডাকার মতন কেউ ডাকে না, ডাকে না। যদি ডাকার মতো ডাকে, যেই ডাকবে তার কাছেই যাব, কিন্তু ডাকাটা ঠিক হওয়া চাই। রাধারানী ডেকেছেন তাই এসেছি। বুড়িমা বললেন, তাই এসেছো যখন, একবার বামে নিয়ে দাঁড়াও, আমরা একটু যুগল দেখি। এই কথা শুনে রাধারানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়ালেন। শোনো, যুগল হয়ে গেছে বলে সবাই নাচতে লাগো না, এখনো হয়নি কিন্তু, একটু বাকি আছে। খুব রসিক লীলা, একটু শোনো, বড় আনন্দময় লীলা, কৌতুকী রসিক রাজ তো বড় রস জানে, এই সবে শুরু হচ্ছে, শোনো শুনতে থাকো। শুনিয়া কানাই বামে নিল রাই, আমি যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে, যমুনা নদীর তীরে, সব সখী গণ আনন্দে মগ্ন, জয়ধ্বনি সবে করে, রাধারানী কি জয়, মহারানী কি জয়, হো রাধা, রাধারানী কি জয়, মহারানী কি জয়, হো বরসানে বা। যারা মায়েরা আছো তোমরা সবাই রাধারানী সখী হও, মাথায় কাপড় দাও, সবাই মাথায় কাপড় দাও, সবাই দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, যা এক্ষুনি সব চলে গেল, কাপড় দাও। এবার বলো, ও রাধা রানী কি জয়, মহারানী প্যারি কি জয়, হো সোহাগের সোহাগিনী জয় জয় জয়, আমি সোহাগের সোহাগিনী জয় জয় জয়, সোহাগের সোহাগিনী জয় জয় জয়, বলু স্বামী সোহাগের সোহাগিনী জয় জয় জয়, আমার অষ্ট সখীর শিরোমণি জয় জয় জয়, দেখো অষ্ট সখীর শিরোমণি জয় জয় জয়, দেখো অষ্ট সখীর শিরোমণি জয় জয় জয়, রাধা রানী কি জয়, রাধে 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 রা
জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম রাধা রানী কি। সবাই আনন্দে মাতছেন, যুগল ঘিরে ঘিরে নাচছেন।